Hello, what's up guys? Welcome to my channel Sajud Biology. I am Sajud Sheikh. Today I will discuss about AGT test, my anti-globulin test. এই anti-globulin test টাকে বলা হয় যে কুম test. This test also known as Coombs test. So it was discovered by three scientists in 1945. 1945 সালে তিন বিজ্ঞানী Morant, Coombs and Rees. সংখ্যা বলা হয় MCR। এই তিনজন বিজ্ঞানী নাম দিয়েছিলেন, তাই বিজ্ঞানী কুম্বের নাম অনুসারে এই টেস্টটাকে বলা হয় কুম টেস্ট। তো আমরা এবার জানবো যে এর সিগনিফিকেন্স বা গুরুত্ব কি। তো এই কুম টেস্ট বা এজিটি টেস্ট, অ্যান্টি গ্লোবুলিন টেস্ট আমরা কেন করে থাকি। উই ডিটেক্ট দ্য ইরেগুলার অর ইনকমপ্লিট অ্যান্টিবডি দ্যাট প্রেজেন্ট ইন পেশেন্ট সিরাম। যদি কোনো ইরেগুলার বা ইনকমপ্লিট অ্যান্টিবডি যে পেশেন্টের সিরামে প্রেজেন্ট থাকে, তা আমরা এই কুম টেস্টের দ্বারা নির্ণয় করতে পারি। তো এর জন্য আমরা অ্যাডি এজেন্ট ইউজ করি, AAG, অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্ট। আমরা এই রিয়েজেন্টটা কেন ইউজ করি, আমরা জানি যে অ্যাগ্লুটেশন হয় মূলত অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশনের মাধ্যমে। যদি কোনো পেশেন্টের সিরামে যদি ইনকমপ্লিট বা ইরেগুলার অ্যান্টিবডি বডি প্রেজেন্ট থাকে, তো অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ডিং করবে না, তাহলে রেজাল্টটা কি করবে, নেগেটিভ রেজাল্ট ফর্ম করবে। যদি আমরা সেই ব্লাড যদি কোনো ডোনার থেকে রেসিপিয়েন্টে দিয়ে যদি দিই, তাহলে প্রথম দেখবো আমার রেজাল্টটা নেগেটিভ। কিন্তু এটা তো হতে পারে যে রেসিপিয়েন্টের বডিতে এন্টার করার পর সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যেতে পারে, তারপর সেখানে বডিতে গিয়ে যদি অ্যাগ্লুটেশন ফর্ম করে তাহলে সে পেশেন্টটা মারা যেতে পারে, আরবিসি তা হিমোলাইসিস হয়ে যেতে পারে। তো সেই জন্যে আমরা যদি ইরেগুলার বা ইনকমপ্লিট অ্যান্টিবডি থাকে, তার জন্য আমরা এইচ অ্যান্টিজেন ইউজ করি। দেন যদি থেকে থাকে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ডিং করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাগ্লুটেশন হচ্ছে, সেই ব্লাডটা ইউজ করবো না। এবার আমরা দেখবো যে টাইপস অফ কুম টেস্ট বা এজিটি টেস্ট, অ্যান্টি গ্লোবুলিন টেস্ট। মূলত দুটো টাইপ, DCT ডাইরেক্ট কুম টেস্ট আর DAT ডাইরেক্ট অ্যাগ্লুটেশন টেস্ট, এবং IDCT ইনডাইরেক্ট কুম টেস্ট আর ইনডাইরেক্ট অ্যাগ্লুটেশন টেস্ট। নেক্সট আমরা আলোচনা করব যে প্রিন্সিপাল অফ DCT আর DAT ডাইরেক্ট কুম টেস্ট আর ডাইরেক্ট অ্যাগ্লুটেশন টেস্ট। তো এর প্রিন্সিপাল হচ্ছে যে আমরা জানি যে আরবিসির চারপাশে যে অ্যান্টিবডি, যে ইরেগুলার অ্যান্টিবডি কোটেড থাকে বা কমপ্লিমেন্ট বা C3, আমরা যখন পড়াবো কমপ্লিমেন্ট সিস্টেম তখন ভালোভাবে আলোচনা করব। তো কমপ্লিমেন্ট সিস্টেম C3 প্রেজেন্ট থাকে, যদি ইনকমপ্লিট কোনো বা ইরেগুলার প্রেজেন্ট থাকে, তো সেখানে আমরা AAG অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্ট ইউজ করি। দেন যে সেটা ইরেগুলার থাকে সেটা কমপ্লিট বা রেগুলার হয়ে যায় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ডিং করে এবং আমরা সেই ইরেগুলার অ্যান্টিবডিটা ডিটেক্ট করতে পারি, যেটা হয়ে থাকে মূলত ইনভিভো। ইনভিভো হচ্ছে ইনসাইড দ্য হিউম্যান বডি, অর্থাৎ মানুষের দেহে যদি কোনো ইরেগুলার অ্যান্টিবডি থেকে থাকে, তা আমরা নির্ণয় করি ইনভিভোর মাধ্যমে। আর ইনভিভো হচ্ছে আর্টিফিশিয়ালি, এটা আউটসাইড দ্য বডি, অর্থাৎ বডির ভেতরে যদি কোনো ইরেগুলার অ্যান্টিবডি বা ইনকমপ্লিট অ্যান্টিবডি থেকে যায়, তা আমরা নির্ণয় করি DCT টেস্ট, মানে ডাইরেক্ট কুম টেস্ট। এবং বডির বাইরে যদি কোনো ইনকমপ্লিট বা ইরেগুলার অ্যান্টিবডি থাকে, সেটা আমরা নির্ণয় করি IDCT ইনডাইরেক্ট কুম টেস্টের মাধ্যমে বা ইনডাইরেক্ট অ্যাগ্লুটেশন টেস্টের মাধ্যমে। নেক্সট আমরা কী দেখবো, প্রসিডিওর স্টেপ 1। অ্যাট ফার্স্ট আমরা একটা টেস্ট টিউব নেবো, দেন সেখানে 1 drop 2 to 4% সেল সাসপেনশন নেবো সে টেস্ট টিউবে। এই সেল সাসপেনশন নেওয়ার পর 2 drop অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্ট অ্যাড করব, এবার সেটাকে ভালোভাবে মিক্সড করব এবং 5 থেকে 10 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। এই AAG রিয়েজেন্ট হচ্ছে এটা কমার্শিয়াল রিয়েজেন্ট, যেটা মার্কেটে অ্যাভেলেবেল। দেন আমরা কী করবো, 5 থেকে 10 মিনিট রুম টেম্পারেচার রাখার পর
অ্যাগেন ভালোভাবে মিক্সড করব এবং 1000 RPM-এ 1 মিনিট সেন্ট্রিফিউজ করব। যদি আমরা সেন্ট্রিফিউজ করার পর দেখি সেখানে অ্যাগ্রোনেশন রিয়াকশন হচ্ছে, তাহলে সেখানে ইনকমপ্লিট বা ইরেগুলার অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। যদি সেখানে কোনো অ্যাগ্রোনেশন ফর্ম না করে, তো এই প্রসিডিউরের অ্যাগ্রেসি যাচাই করার জন্য আমরা কি করব, তারপর ট্রু ড্রপ পজিটিভ কন্ট্রোল সেল মিক্সড করব এবং সেটা পজিটিভ কন্ট্রোল সেল মিক্স করার পর 1000 RPM-এ 1 মিনিট সেন্ট্রিফিউজ করব। তারপর যদি দেখি যে অ্যাগ্রিডেশন হচ্ছে না, তাহলে জানবো পুরো প্রসিডিউরটা ভুল, ফার্দার আমাকে পুরো প্রসিডিউরটা আবার নেক্সট প্রথম থেকে করতে হবে। আর যদি অ্যাগ্রিডেশন হয়, তাহলে জানবো সেখানে ইনকমপ্লিট বা ইরেগুলার অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। সে ব্লাড তাহলে কোনো ডোনার থেকে রেসিপিট দিয়ে দেওয়া যাবে না, যদি দেওয়া হয় তাহলে RBC হিমোলাইসিস হয়ে যাবে, পেশেন্ট বা রেসিপিয়েন্ট মারা যেতে পারে। নেক্সট আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন অফ ডাইরেক্ট কুম টেস্ট অর ডাইরেক্ট অ্যাগ্লুটেশন টেস্ট। তো প্রথম হচ্ছে ডায়াগনোসিস অফ HDN, হিমোলাইটিক ডিজিজ অফ নিওনেটস। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস অফ AIHA, অটোইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। আর হচ্ছে যে ইনভেস্টিগেশন অফ ড্রাগ ইন্ডিউসেস অফ রেড সেলস। তো কোনো মানুষ যদি ড্রাগ ইন্ডিউস করে, তাহলে তার বডি যদি কোনো ইনকমপ্লিট বা ইরেগুলার যদি অ্যান্টিবডি থেকে থাকে, তা আমরা এই ডাইরেক্ট কুম টেস্ট বা ডাইরেক্ট অ্যাগ্লুটেশন টেস্টের দ্বারা নির্ণয় করতে পারবো। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।